আজ আমরা একটা নতুন চ্যাপ্টার করব। নতুন চ্যাপ্টারটার আমরা নাম বলছি অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা শিখব অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমেট্রিক রেশিও অফ সাব মাল্টিপ্লাই অ্যাঙ্গেলস। তো অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটাতে কি আছে সেই জিনিসগুলো আমরা একটু শিখে নিই। তো অংশকোণ বলতে আমরা ভগ্নাংশকে বুঝি আর কি। ভগ্নাংশ বলতে আবার লব বাই হর। তাহলে এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লব বাই হর। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কথাটা বুঝতে পারছি। ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমি তোমাদের আগে বুঝিয়েছি যে সাইন কস ট্যান এইগুলোকে বলছি আমরা ত্রিকোণমিতিক অনুপাত। এবার এখানটাতে বলে দেয় অংশকোণ। আগের দিন শিখেছি আমরা গুণিতক কোণ, এবার শিখব আমরা অংশকোণ। তার মানে অবশ্য ফ্র্যাকশনাল, তার মানে ভগ্নাংশ আকারে থাকবে। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যে অংশকোণ সেটা কিভাবে আমরা করব সেটুকু একটু দেখো। ধরে নাও আমি এ একটা প্রদত্ত কোণ ধরে নিলাম। এই গুণিতক কোণ বললে দ্বিগুণ তিনগুণ চারগুণ এরকম করে আমরা বুঝিয়েছিলাম। এবার এ যদি একটা প্রদত্ত কোণ হয়, এর এ বাই টু, এ বাই থ্রি, এ বাই ফোর, এই যে আমি কোণগুলো লিখছি দেখো সব ভগ্নাংশ আকার এগুলো। কিন্তু এটা লব বাই হর, লব বাই হর, লব বাই হর, তার মানে এটা ভগ্নাংশ। তাহলে এ একটি প্রদত্ত কোণ যদি হয় তাহলে তার এ বাই টু, এ বাই থ্রি, এ বাই ফোর ইত্যাদি কোণ সমূহকে বলা হবে এ কোণের অংশকোণ। তাহলে আমরা আগের চ্যাপ্টারে শিখেছিলাম গুণিতক কোণ। তাহলে এ একটা প্রদত্ত কোণ যদি হতো তার টু এ, থ্রি এ, ফোর এ, ফাইভ এ, সিক্স এ ইত্যাদি কোণ সমূহকে বলেছিলাম এ কোণের গুণিতক কোণ। আজ আমরা কি বলছি যে একটা প্রদত্ত কোণ যদি দেয়া থাকে এর এ বাই টু, এ বাই থ্রি, এ বাই ফোর ইত্যাদি কোণ সমূহকে বলা হয় এ কোণের অংশকোণ। এই অধ্যায়ে আমরা অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে আলোচনা করব। তো এখানটাতে আমরা কি শিখব, তাহলে এ বাই টু শিখব, এ বাই থ্রি শিখব, এ বাই ফোর ইত্যাদি কোণ সমূহগুলো আমরা শিখব। আমরা আগের চ্যাপ্টারে যেগুলো করেছিলাম আমি তখনও বলেছিলাম যে যদি এইগুলো ভালো করে করা যায় তাহলে অংশকোণটা আমার কোনো অসুবিধা হবে না, কারণ গুণিতক কোণে যা আছে অংশকোণ সেম একই জিনিস, নো পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব সেটুকু একটু তোমরা দেখো। আমরা আগের যে ফর্মুলাগুলো শিখেছি আমরা সেগুলোকে প্রথমে লিখব। যে আমরা প্রথম ফর্মুলা শিখেছিলাম কি বলো, এক নম্বর সাইন টু এ, এটা মেন ফর্মুলা। প্রথম সাইন টু এ সমান শিখেছিলাম টু সাইন এ কস এ। তাহলে সাইন টু এ সমান হচ্ছে টু সাইন এ কস এ। দুই, আমরা শিখেছিলাম কস টু এর ফর্মুলা। কস টু এ বলতে আমাদের মেন ফর্মুলা ছিল কি, কস স্কোয়ার এ মাইনাস সাইন এ স্কোয়ার এ, এই শিখেছিলাম। একই রকম ভাবে আমরা আবার কস টু এ সমান এরকম ফর্মুলা শিখেছিলাম যে কস টু এ সমান শুধু কস দিয়ে লিখলে হতো টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান। আবার আমরা কস টু এ সমান আরো ফর্মুলা লিখেছিলাম যে ওয়ান মাইনাস টু সাইন এ স্কোয়ার এ, এরকম ফর্মুলাও লিখেছিলাম। আবার আমরা এই যে টু কস স্কোয়ার এ সমান ওয়ান প্লাস কস টু এর কথা ভাবতে পারি, টু সাইন এ স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস কস টু এ ভাবতে পারি, এগুলো লেখা যেতে পারে। আবার আমরা শিখেছিলাম তোমার ট্যান টু এর ফর্মুলা, ট্যান টু এ, ট্যান টু এ সমান শিখেছিলাম টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, এই ছিল আমাদের কস টু এ সাইন টু এ ট্যান টু এ দিয়ে ফর্মুলা। ওকে, এই ফর্মুলাগুলো আমরা আগের চ্যাপ্টারে করেছি, আবার এখানটাতে নতুন করে দেখো অংশকোণে কিভাবে বোঝাবো। ছয়, সাইন টু এর আমরা ফর্মুলা বা ট্যান টু এ দিয়ে শিখেছিলাম, তাই তো? সাইন টু এর ফর্মুলা ট্যান দিয়ে শিখেছিলাম। তো সাইন টু এর ফর্মুলা ট্যান দিয়ে কি ছিল বলতো, টু ট্যান এ বাই আমরা শিখেছিলাম ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। ঠিক আছে, একই রকম ভাবে কস টু এর ফর্মুলাও কিন্তু আমরা ট্যান দিয়ে শিখেছিলাম। তো কস টু এ সমান কি শিখেছিলাম আমরা, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ বাই নিচে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। এই সব ফর্মুলা গুলো আমরা সাইন টু এ, কস টু এ, ট্যান টু এ, এইসব ফর্মুলা গুলো টু এ দিয়ে শিখেছিলাম। ওকে, এইবার আমরা এখানটাতে কি করবো, এগুলোকে সব অংশকোণে কনভার্ট করবো। ওকে, তাহলে কিভাবে আমি অংশকোণে কনভার্ট করবো সেগুলো একটু তোমাদেরকে শিখাবো। দেখো, অংশ বলতে আমরা ভগ্নাংশকে বুঝাচ্ছিলাম। তাহলে এ একটি প্রদত্ত কোণ দেওয়া ছিল, তার এ বাই টু করতে হবে এখন।
তাহলে আমাকে কি করতে হবে, ওই যে টু এ যে পোর্শনটা আছে দেখো, টু এটাকে কিছু একটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে আমরা ধরি টু এ ইজিকাল টু থিটা, তাহলে টু এ ইজিকাল টু আমরা থিটা ধরলাম, তাহলে এ ইজিকাল টু কত হবে বলতো, থিটা বাই টু। তাহলে এ ইজিকাল টু শিখলাম আমরা কত, থিটা বাই টু। তাহলে যেখানটাতে টু এ আছে সেখানটা আমরা থিটা বসাবো, আর যেখানটা এ থাকবে সেখানটা থিটা বাই টু বসাবো। আমরা প্রথম যে ফর্মুলা লিখেছিলাম সেটা লিখেছিলাম কি বলতো, সাইন টু এ, সাইন টু এর যে ফর্মুলা লিখেছিলাম সেটা ছিল টু সাইন এ কস এ, এই তো এটা আমাদের প্রথম ফর্মুলা। এইবার আমি কি বলেছি যে টু এ ইজিকাল টু থিটা, তাহলে এ ইজিকাল টু থিটা বাই টু, তাহলে আমরা টু এর জায়গায় এখন কি বসাবো, থিটা বসাবো। তাহলে সাইন থিটা, দেখো টু এ আছে, টু এর জায়গায় থিটা বসালাম, সাইন থিটা সমান টু সাইন, এই যে এ আছে দেখো, এ এর জায়গায় তাহলে কত বসাবো আমরা, থিটা বাই টু, তাহলে থিটা বাই টু ইন্টু কস, এ এর জায়গায় বসালাম থিটা বাই টু। তাহলে দেখো আমরা গুণিতক কোণে যে ফর্মুলাটা শিখেছিলাম সেটাকে ঠিক আমরা ভগ্নাংশ আকারে লিখছি, সেটাই হচ্ছে আমাদের অংশ কোণের ব্যাপার। তাহলে আমরা শিখেছিলাম সাইন টু এ, তাহলে সাইন টু এ সমান টু সাইন এ কসে, যখন সেটা শুধু সাইন এ হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে টু সাইন এ বাই টু কস এ বাই টু। এবার আগের যেহেতু এ ধরেছি তা এখন আমরা নতুন একটা টার্ম ধরলাম থিটা, তাহলে তোমরা মাথায় রাখবা সাইন থিটা যদি হয় তাহলে সেটাকে লিখবে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অংশকোণে প্রথম ফর্মুলা। ওকে, এটাকে একটু মাথায় রাখবা। তার মানে এখানটাতে বোঝানো হচ্ছে যে ধরো সাইন এক্স আছে, সাইন এক্স যদি থাকে তাহলে তুমি এটাকে লিখবে টু সাইন কত বলতো, এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, যা থাকবে তার কি হবে, অর্ধেক হবে। তাহলে সাইন এক্স বলতে আমরা লিখবো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। ওকে, এটা হচ্ছে সাইনের ফর্মুলা। এবার দুই, আমরা ফর্মুলা শিখলাম কি বলতো, কস টু এর ফর্মুলা। কস টু এ সমান আমরা কি লিখেছিলাম, যে কস স্কোয়ার এ মাইনাস সাইন এ স্কোয়ার, এটা তোমাদের মেন ফর্মুলা। এইবার এই কস টু এর জায়গায় আবার আমরা কি বসাবো, টু এর জায়গায় থিটা বসাবো, তাহলে কস থিটা, তাহলে কস থিটা সমান আমরা কত লিখবো বলতো, কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন এ স্কোয়ার থিটা বাই টু। ওকে, তাহলে আমরা এখন আমরা নতুন একটা ফর্মুলা শিখলাম যে কস থিটা ইজিকাল টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন এ স্কোয়ার থিটা বাই টু। এখানটাতে কস টু এ ছিল তাই কস স্কোয়ার এ মাইনাস সাইন এ স্কোয়ার এ, দেখো এখানটাতে হাফ হয়ে গেছে, থিটা হয়েছে, তাই এগুলো হাফ কি হয়ে গেল, থিটা বাই টু হয়ে গেল। তাহলে কস থিটা সমান আমরা শিখলাম কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন এ স্কোয়ার থিটা বাই টু। ওকে, এইবার এই কস থিটা সমান আবার আমরা তিন নম্বরের কথায় যদি যাই, কস টু এ সমান আবার একটা ফর্মুলা লিখেছিলাম তোমাদের, কস টু এ সমান দেখো টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান লিখেছিলাম, তাই না? তাহলে এক্ষেত্রেও টু এ ইজিকাল টু থিটা বসে, তাহলে কস থিটা সমান তুমি শিখলে কি, টু কস স্কোয়ার এর জায়গায় তাহলে কত বসাতে হবে, থিটা বাই টু, তাহলে থিটা বাই টু মাইনাস ওয়ান। তাহলে এখন কস থিটা সমান কস দিয়ে যদি ফর্মুলাটা লিখি তাহলে সেটা হবে টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান। ওকে, চার, কস টু এ সমান আবার আমরা ফর্মুলা শিখেছিলাম একটা, যে ওয়ান মাইনাস টু সাইন এ স্কোয়ার এ, ওয়ান মাইনাস টু সাইন এ স্কোয়ার এ। তাহলে এই টু এর জায়গায় আবার থিটা বসিয়ে দাও, তাহলে কস থিটা সমান ওয়ান মাইনাস টু সাইন এ স্কোয়ার, এর জায়গায় কত বসাবো, থিটা বাই টু। তাহলে দেখো কস থিটা সমান আবার আমরা একটা নতুন ফর্মুলা শিখে নিলাম, কি বলতো, ওয়ান মাইনাস টু সাইন এ স্কোয়ার থিটা বাই টু। তাহলে আমরা গুণিতক কোণে যা করেছি অংশকোণে ঠিক দেখো একই ফর্মুলা, শুধু থিটা বাই টু এর পোর্শন আসবে, ওখানটাতে টু এ ছিল তাই থিটা, এখানটাতে থিটা হচ্ছে, যেখানটাতে এ ছিল সেখানটাতে থিটা বাই টু হচ্ছে, ফর্মুলা সব একই, শুধু ডিফারেন্স হচ্ছে টু এ থেকে থিটাতে আসা। ওকে, এগুলো একটু ভালো করে করবে, তার জন্য বলেছিলাম গুণিতক কোণটাকে ভালো করে একটু মাথায় রাখবে, তাহলে হয়ে যাবে। আবার দেখো ট্যান টু এ সমান আমি ফর্মুলা লিখেছিলাম, এ দেখো এই ফর্মুলাগুলো তোমরা নিজেরা বানিয়ে নিবে। এবার এখানটা থেকে যদি আমরা টু সাইন এ স্কোয়ার থিটা বাই টুটা বের করতাম, যে টু সাইন এ স্কোয়ার থিটা বাই টু, তাহলে এটা হয়ে যেত ওয়ান মাইনাস কস থিটা। তাহলে টু সাইন এ স্কোয়ার থিটা বাই টু সমান কত বলতো, ওয়ান মাইনাস কস থিটা। একই রকম ভাবে দেখো টু কস স্কোয়ার থিটা বাই টুটা যদি বের করতাম তাহলে এটা হয়ে যেত ওয়ান প্লাস কস থিটা। তাহলে ফর্মুলাগুলো মাথায় রাখবে। ওকে, তাহলে ওয়ান প্লাস কস থিটা মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু। ওকে, এইবার আমরা যাব ট্যান এর কাছে। তাহলে আমরা ট্যান টু এর ফর্মুলাটা শিখেছি, তাই না? তাহলে ট্যান টু এর ফর্মুলা আমরা লিখি, দেখো ট্যান টু এ
1 কি শিখলাম বলো তো 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার এটা ছিল আমাদের গুণিতক কোণের ফর্মুলা এইবার এখানটা থেকে আমরা কি শিখব অংশ কোণে আসব এটা ছিল আমাদের 5 নম্বরে তাহলে অংশ কোণে যাই চলো tan 2 এর জায়গায় কত বসাতে বলেছে আমি থিটা তাহলে এটাকে লিখো tan থিটা সমান 2 tan এর জায়গায় কত বসাবে থিটা বাই 2 নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 তাহলে যেখানটাতে 2 এ হচ্ছে সেখানে আমরা থিটা লিখব আর যেখানটা এ আসে সেখানে আমরা কত লিখব থিটা বাই 2 তাহলে এখন নতুন একটা ফর্মুলা শিখছি যে tan থিটা সমান 2 tan থিটা বাই 2 নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 ওকে একই রকম ভাবে 6 নম্বর ফর্মুলা sin 2 এ এটাকে আমরা tan দিয়ে লিখেছিলাম কি বলো তো 2 tan a বাই নিচে 1 প্লাস tan স্কয়ার a তাহলে tan এর tan 2 এর ফর্মুলাটা আর sin 2 এর ফর্মুলাটা একই এই sin 2 এর ক্ষেত্রে এখানটা তো 1 প্লাস tan স্কয়ারই হবে আর ওটা 1 মাইনাস tan স্কয়ারই হবে ওকে তাহলে এই ক্ষেত্রে এই 2 এর জায়গায় আবার থিটা বসাও তাহলে sin থিটা সমান 2 tan থিটা বাই 2 কারণ এর জায়গায় থিটা বাই 2 হবে নিচে 1 প্লাস tan স্কয়ার কত লিখবে থিটা বাই 2 ওকে তাহলে এই যে sin থিটা সমান আবার tan দিয়ে ফর্মুলা শিখলাম 2 tan থিটা বাই 2 নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 ওকে 7 আমরা ফর্মুলা শিখলাম কি বলো তো cos 2 a cos 2 এর ফর্মুলা আমরা tan দিয়ে শিখলাম cos 2 a মানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a বাই নিচে হচ্ছে আমাদের কত 1 প্লাস tan স্কয়ার a তাহলে cos 2 এর ফর্মুলা বার আমরা tan দিয়ে শিখেছিলাম কি 1 মাইনাস tan স্কয়ার a বাই নিচে 1 প্লাস tan স্কয়ার a এবার cos 2a 2 এর জায়গায় কত বসাবে থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার এর জায়গায় কত বসাবে থিটা বাই 2 নিচে 1 প্লাস tan স্কয়ার কত বসাবে থিটা বাই 2 তাহলে cos থিটা সমান আবার একটা ফর্মুলা শিখলাম 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 ওকে এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই সবাই মুখস্থ করবে তাহলে হয়ে যাবে এগুলো ছিল আমাদের 2a থেকে আমাদের কিসে থিটা বাই 2 এর আকারে প্রকাশ ওকে এইবার আমরা যেটা শিখব থিটা বাই 3 এর আকারে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান আমরা কিভাবে বের করব ধরো এবার 3 এর কাছে চলো তাহলে আবার যদি আমি 1 নম্বর দিই বা 8 নম্বর দিতে পারো আর কি কি সাইন 3 এর ফর্মুলা শিখেছিলাম দেখো সাইন 3 এ সমান হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউ এ তাহলে সাইন 3 এ তাহলে আমি একটা করে ফর্মুলা লিখে খানাতে করে দিচ্ছি আর একবারে লিখছি না সব সাইন 3 এ সাইন 3 এ সমান হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউ এ এর ক্ষেত্রে তুমি কি করবে 3 a ইজ ইকুয়াল টু থিটা ধরে নেবে 3 a ইজ ইকুয়াল টু থিটা তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের থিটা বাই 3 তাহলে যেখানটাতে 3 এ থাকবে সেখানটা তুমি থিটা বসাবে আর যেখানটাতে এ থাকবে সেখানটা থিটা বাই 3 বসাবে তাহলে এর ক্ষেত্রে যদি আমরা ফর্মুলা করতে যাই সাইন 3a আছে 3 এর জায়গায় কত বসাতে বলেছে আমি দেখো থিটা তো থিটা বসিয়ে দাও সমান 3 সাইন a এর জায়গায় তুমি মান বসাবে কত বসাবে বলো তো দেখো থিটা বাই 3 তাহলে থিটা বাই 3 লিখো মাইনাস 4 সাইন কিউ a এর জায়গায় কত বসাবে থিটা বাই 3 তাহলে দেখো নতুন একটা ফর্মুলা সাইন থিটা সমান আমরা কত পেলাম 3 সাইন থিটা বাই 2 মাইনাস 4 সাইন কিউ থিটা বাই 3 তাই তো তাহলে সাইন থিটা ইজ ইকাল টু 3 সাইন থিটা বাই 3 হলো মাইনাস 4 সাইন কিউ থিটা বাই 3 এখানটা থেকে 4 সাইন কিউ 4 সাইন কিউ থিটা বাই 3 বের করতে বলতে পারে তখন এটা হয়ে যাবে 3 সাইন থিটা বাই 3 মাইনাস সাইন থিটা ঠিক আছে তাহলে তুমি মেনলি সাইন 3 থিটা ফর্মুলা মাথায় রাখবা তাহলে ফর্মুলাটা করা হয়ে যাবে নেক্সট তাহলে আমরা শিখব 9 নম্বর cos 3 এর ফর্মুলা লিখে cos 3 এ ওকে তাহলে cos 3 এর ফর্মুলা হচ্ছে কি বলো তো 4 cos কিউ এ - 3 cos এ 4 cos কিউ এ - 3 cos এ তাহলে cos 3 এর ফর্মুলা আমরা শিখেছিলাম কত 4 cos কিউ এ - 3 cos এ ওকে তাহলে এখানটাতেও তুমি 3 এর জায়গায় থিটা বসাবে তাহলে এখানটায় যদি লেখা হয় তাহলে cos থিটা সমান 4 cos কিউ থিটা বাই কত বলো তো 3
3 माइनस 3 कॉस ए जगह कत बस थीटा बाय 3 তাহলে এটা ফর্মুলা পড়ে যাচ্ছে দেখো 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3 ওকে তাহলে এখন আমরা cos থিটার আবার একটা ফর্মুলা শিখলাম 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3 ওকে এখানে থেকে 4 cos কিউব থিটা বাই 3 এর মান বের করতে বলে তখন এটা যদি লিখি কি রকম হবে 4 cos কিউব থিটা বাই 3 লিখবে সমান দিবে cos থিটা লিখবে তার সাথে এটা যোগ করে দেবে তাই না তাহলে তুমি যদি এটাকে লিখো তাহলে এটাকে 3 cos থিটা বাই 3 লিখবে প্লাস দিবে দে cos থিটা লিখবে তাহলে 4 cos কিউ থিটা বাই 3 এর আবার একটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম ওকে এটাকে তোমরা একটু মাথায় রেখো এবার আমরা যেটা শিখব tan 3 থিটা কি শিখব বলো তো tan 3 থিটা তাহলে এটা কত নম্বর 9 10 নম্বর কাছে যায় tan 3 এর ফর্মুলাটাকে লিখে tan 3 a সমান হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a বাই নিচে 1 মাইনাস 3 tan স্কয়ার a তাহলে tan 3 a এর ফর্মুলাটা আমরা শিখলাম কত 3 tan a মাইনাস tan কিউব a বাই নিচে 1 মাইনাস 3 tan স্কয়ার a এখানটা থেকে আমরা 3 এর জায়গায় থিটা বসাবো তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 3 tan এর জায়গায় বসাবে তুমি থিটা বাই 3 মাইনাস tan কিউব থিটা বাই 3 তার নিচে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা বাই 3 ওকে তাহলে tan থিটা সমান আবার আমরা একটা ফর্মুলা শিখে নিলাম 3 tan থিটা বাই 2 তাই 3 মাইনাস tan কিউব থিটা বাই 3 নিচে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা বাই 3 ওকে এটা হচ্ছে আমাদের tan থিটার ফর্মুলা বা অ্যাকচুয়ালি এগুলো সব tan 3 এ ছিল সেখানটা থেকে আমরা আবার থিটা বাই 3 এর আকারে কিভাবে প্রকাশ করলাম সেগুলো বুঝতে পারছো ওকে এইগুলো মোটামুটি ফর্মুলা এখানকার যেমন ওর ক্ষেত্রে sin 2 এরকম টাইপ ফর্মুলা ছিল এক্ষেত্রে আমরা এরকম ফর্মুলা শিখে নিলাম কিন্তু এখানটাতে একটা ভেরি ইম্পর্টেন্ট অংক আছে যেটা পরীক্ষায় খুবই আসে ওকে তোমাদের ওই প্রমাণটা অবশ্যই করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আগের বছরে দিয়েছিল যারা এইচএস দিয়ে বেরিয়ে গেল আর কি তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ওইটা আমাদেরকে শিখতে হবে যে তোমাকে বলবে প্রমাণ করতে বলতে পারে বা এরকম বলতে পারে প্রমাণ করো যে সাইন 18 ডিগ্রি সমান রুট 5 মাইনাস 1 বাই 4 এটা প্রমাণ করো বা তোমাকে বলতে পারে যে সাইন 18 ডিগ্রি মান নির্ণয় করো তাহলে প্রমাণ করতে বলতে পারে বা তোমাকে বলতে পারে যে সাইন 18 ডিগ্রি মানটা নির্ণয় করো তাহলে এই সাইন 18 ডিগ্রি মান আমরা কিভাবে নির্ণয় করব সেটুকু আমাদেরকে শিখতে হবে ওকে এবার দেখো আমি পড়ছি অবশ্যই ভালো করে এটাকে করবে তোমরা সবাই পরীক্ষার জন্য প্রথম কাজ হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রিটাকে ধরে নেবে থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 18 ডিগ্রি এবার আমরা 90 ডিগ্রি ছাড়া চেঞ্জ করতে পারি না তাই না তাহলে এটাকে 90 ডিগ্রি করে নে 5 থিটা ইজ ইকুয়াল টু 90 তাহলে কি করেছ উভয় দিকে 5 দিয়ে গুণ করে দিয়েছ এই 5 থিটাটাকে আমরা একটু ভেঙে লিখব একটা 2 থিটা প্লাস 3 থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 90 ডিগ্রি ওকে এখানটাতে আমরা কি করি 2 থিটাটাকে রেখে দিই 2 থিটা রেখে দিলাম তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ওকে এবার এটাকে উভয় দিকে সাইন নেব তাহলে সাইন 2 থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ওকে তাহলে আমরা সাইন 2 থিটা লিখলাম সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা সাইন 2 থিটাটাকে ফর্মুলা লিখে দিই আর এটাকে চেঞ্জ করলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই তো cos থিটা তার মানে এটা cos 3 থিটা হয়ে যাবে ওকে এবার এটাকে যদি আমরা ফর্মুলা লিখি সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা cos থিটা তাহলে সাইন 2 থিটার আমরা ফর্মুলা লিখলাম 2 সাইন থিটা cos থিটা সমান দাও cos 3 থিটার ফর্মুলা লিখবে 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা তাহলে আমরা কি করলাম 2 সাইন থিটা cos থিটাটা লিখলাম আর এদিকে আমরা 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা লিখলাম cos 3 থিটার ফর্মুলা ওকে পরের লাইন সব একদিকে নিয়ে আসতে পারি আর কি আমরা 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা এগুলোকে সব কি করবো একদিকে নিয়ে আসি তাহলে এখানটা থেকে
আরো একটা কাজ করা যেতে পারে, ধরো নিয়ে আসে আগে টু সাইন থিটা কস থিটা মাইনাস ফোর কস কিউব থিটা প্লাস থ্রি কস থিটা, এটা ইজ ইকাল টু কত করবা জিরো। প্রত্যেকটা থেকে দেখো কস থিটা কমন যাবে, তাহলে তুমি কস থিটা প্রথমে কমনই নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকবে টু সাইন থিটা, ওকে। আর এখানে পড়ে থাকবে তোমার কত বলো তো মাইনাস ফোর কস স্কোয়ার থিটা প্লাস থ্রি, এটা ইজ ইকাল টু কত হবে জিরো, ওকে। এবার দুটো রাশি গুণফল জিরো হলে ওরা পৃথক পৃথক ভাবে কি হয় জিরো হয়, তার মানে কস থিটা ইজ ইকাল টু জিরো। কিন্তু অ্যাকচুয়ালি দেখো থিটা ইজ ইকাল টু আমরা ধরে নিয়েছিলাম 18 ডিগ্রি, তার মানে এটা কস 18 ডিগ্রি, আর আমরা বলতেই পারছি যে কস 18 ডিগ্রি অবশ্যই জিরোর সমান হতে পারে না, তাই জন্য এটাকে লিখবো কস 18 ডিগ্রি নট ইকাল টু জিরো, ওকে। তার মানে একটা পোর্শন হয়ে গেল, পরের যে পোর্শনটা আছে ওইটা নিয়ে আমরা কাজ করব, তার মানে অবশ্যই ওটা জিরো হবে, টু সাইন থিটা মাইনাস ফোর কস কিউ থিটা প্লাস থ্রি, এটা ইজ ইকাল টু কত লিখবো জিরো। পরের লাইন টু সাইন থিটা রেখে দাও মাইনাস ফোর কস স্কোয়ার থিটা, মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার থিটা, তাই না, ব্র্যাকেট ক্লোজ প্লাস থ্রি, এটা ইজ ইকাল টু জিরো। এটাকে আমরা কি করব গুণ করে দেব, পরের লাইন আমরা যদি লিখি দেখো টু সাইন থিটা লিখবে মাইনাস ফোর লিখবে, মাইনাস মাইনাস এ প্লাস, ফোর সাইন এ স্কোয়ার থিটা লিখবে প্লাস থ্রি, এটা ইজ ইকাল টু জিরো, ওকে। পরের লাইন ফোর সাইন এ স্কোয়ার থিটাটা আগে লিখবে, ফোর সাইন এ স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা প্লাস ওয়ান, এটা ইজ ইকাল টু জিরো, তাই না। দেখো চারকে ভেঙে দুই তুমি কিন্তু করতে হবে না, তাই না, তাহলে চারকে ভেঙে দুই করা যাবে না, তাহলে আমাদেরকে কি করতে হবে শ্রীধর আচার্যের সূত্রকে কাজে লাগাতে হবে। তাহলে আমরা হে কম্পেয়ার করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের হাতে তো আমরা তুলনা করি, তাহলে এখানে যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো দেখো, এ ইজ ইকাল টু ফোর, বি ইজ ইকাল টু কত বলো তো টু, আর সি ইজ ইকাল টু ওয়ান। তাহলে আমরা এ বি সি এর মানটা বের করে নিলাম, এইবার আমরা লিখবো যে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, তাই না। তাহলে শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা কি পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই কি ফর্মুলা শিখেছিলাম বলতো, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বাই নিচে লিখে আমরা কত টু এম, এই ছিল আমাদের ফর্মুলা। এইবার এখানটাতে যেহেতু চলরাশি সাইন থিটা আছে তাই এক্স এর জায়গায় লিখবো আমরা সাইন থিটা, তাই না। তাহলে সাইন থিটা সমান মাইনাস বি, বি বলতে কত ছিল টু, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে দুই এর স্কোয়ার মাইনাস ফোর, এ মানে কত আছে বলতো, এ মানে আমরা দেখে নিই ফোর, আর সি মানে ওয়ান, সি মানে কত আছে আমাদের কাছে, এটা তো অবশ্যই মাইনাস ওয়ান হবে, একটু দেখে নাও তোমরা, দেখো এই যে পোর্শনটা এটা লেখা হয়েছে, এটা মাইনাস ফোর প্লাস থ্রি মানে এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, তাহলে সি ইজ ইকাল টু হচ্ছে আমাদের মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা লিখি তাহলে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে দুই এর স্কোয়ার মাইনাস ফোর, এ বলতে ফোর, আর সি বলতে মাইনাস ওয়ান, বাই নিচে টু, এ বলতে কত বলতো ফোর। তাহলে এটা ক্যালকুলেশন করলে সাইন থিটা এটা ইজ ইকাল টু লিখবে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার ফোর প্লাস ষোলো, আর এ মাইনাস মাইনাস অ্যাপ্লাই ষোলো করেছি, নিচে টু ইন্টু ফোর, ওকে। পরের লাইন সাইন থিটা সমান মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার কুড়ি হয়ে যাবে, বাই নিচে টু ইন্টু ফোর। পরের লাইন সাইন থিটা এটা ইজ ইকাল টু মাইনাস টু প্লাস মাইনাস, এটা কত হবে টু রুট ফাইভ, এটা হয়ে যাবে আমাদের টু রুট ফাইভ, বাই নিচে হচ্ছে টু ইন্টু ফোর। দেখো উপর থেকে দুই কমন যাবে, দুই 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 কেটে যাবে, তাহলে সাইন থিটা এটা ইজ ইকাল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ, বাই নিচে হচ্ছে ফোর। এবার আমাদেরকে দেখতে হবে যে এখানেতে দুটো মান আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমাদের দেওয়া আছে কি যে থিটা ইজ ইকাল টু 18 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন 18 ডিগ্রি, তাই না।
তাহলে সাইন থিটা ইজ ইকাল টু যেহেতু 18 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় আমরা লিখছি 18, তাহলে সাইন 18, এই সাইন 18 ডিগ্রির মানটা অবশ্যই কি হবে, 0 থেকে বড় হবে, তার মানে অবশ্যই গ্রেটার দ্যান 0, আর গ্রেটার দ্যান 0 মানে অবশ্যই মাইনাস হবে না, প্লাসটা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব সাইন 18 ডিগ্রি সমান, প্লাসটা নিব মাইনাসটা নিব না, তাহলে √5 − 1টা পরে লিখলাম, বাই নিচে কত হলো 4। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে সাইন 18 ডিগ্রি সমান √5 − 1/4, এই প্রমাণটা করতে বলেছিল। তাহলে তোমরা এইভাবে প্রমাণটা করবে, ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে করো। এইবার এখানটা থেকে আমাদের আরো মান বের করতে হবে যে কস 18 ডিগ্রি, তাহলে কস আঠারো আর সাইন 18 এর মধ্যে রিলেশন আছে, কারণ আমরা ক্লাস 10 এ শিখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে কস 18 ডিগ্রি সমান √1 − sin²18 ডিগ্রি, তাই না? তাহলে এখানটাতে √1 − sin18 আমরা মানটা পেলাম √5 − 1/4, ব্যাকেট দিয়ে ঘিরে তার বাইরে স্কোয়ার, ওকে। পরের লাইন সমান √ এখানটাতে 1 − এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো a − b তার হোলি স্কোয়ার ফর্মুলা, a² + b² − 2ab, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 − 2√5, আর নিচে হয়ে যাবে আমাদের কত বলো তো 16। পরের লাইন তুমি এখানটাতে 16টাকে লসাগু করবে, তাহলে উপরে হয়ে যাবে এটা 16 − 6 + 2√5, বাই নিচে 16, 16 বর্গমূল করলে 4 হয়, তাই এটা নিচে নিবে 1/4, √16 থেকে 6 বাদ দিলে 10, প্লাস কত হবে 2√5, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের কস 18 ডিগ্রি মান, কত 1/4 √10 + 2√5, এই সব মানগুলো কিন্তু আমাদের সব মুখস্থ রাখতে হবে। হবে এরকম কস 18 আছে, তারপরে কস 36 ডিগ্রি আছে, এসব সাইন 36 ডিগ্রি আছে, এই মানগুলো তোমরা অবশ্যই একটু মুখস্থ করবা, এগুলো সব দিয়ে আছে। এবার ধরো এটা কস 18 শিখলাম, সাইন 18 শিখে নিলাম, এবার যদি আমাদেরকে কস 36 ডিগ্রি দিত তাহলে আমরা কিভাবে করতাম সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে সাপোজ ধরো কস 36 ডিগ্রি দিয়েছে, তাহলে কস 36 ডিগ্রি মানে আমরা লিখতে পারি cos 2 × 18 ডিগ্রি, তার মানে cos 2 থিটার ফর্মুলা সাইন দি জানি, কস দি জানি, যেটা ইচ্ছা সেটা লিখতে পারি, যেহেতু দুটোর মানে জানি। তাহলে cos 2 থিটা বলতে 1 − 2 sin²18 ডিগ্রি, 1 − 2 sin²18 ডিগ্রি, 1 − 2 sin18 ডিগ্রি মান যেটা জানি আমি সেটা লিখবো, কত √5 − 1/ কত বলতো 4, ব্যাকেট দিয়ে ঘিরে তার বাইরে স্কোয়ার, ওকে। এটা 1 − 2 রেখে দাও, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু আগে শিখে নিলাম এটা হচ্ছে আমাদের 6 − 2√5, আর নিচে 4 এর স্কোয়ার মানে হচ্ছে কত বলো তো 16, ওকে। 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত হবে 8, পরে তুমি ওই 8টাকে কি করবে, লসাগু করবে, তাহলে 8 লসাগু করো, 8 এর সাথে এটা 1 এর গুণ হলে 8 হবে, −6 হবে, −−এ প্লাস হয়ে যাবে 2√5, ওকে। 8 থেকে 6 বাদ দিলে 2 পাবে, তাহলে 2 + 2√5, বাই নিচে কত 8, উপর থেকে একটা 2 কমন নিয়ে নাও, তাহলে ওটা হয়ে যাবে √5 + 1, বাই নিচে 8, 2 দিয়ে কাটলে এটা কত পাবে 4, এটা মানে হচ্ছে আমাদের √5 + 1/4, ওকে। তাহলে এখানটা থেকে আমরা কস 36 ডিগ্রি মানটা শিখলাম, কত √5 + 1/4, এটা হচ্ছে কস 36। একই রকম ভাবে সাইন 36 এর মানটা যদি আমরা বের করতাম তাহলে ওই লিখতাম 1 − √√1 − cos²36 ডিগ্রি লিখতাম, দেখানা থেকে আমরা একই রকম ভাবে ক্যালকুলেশন করব, এটা মানটা আমরা পেয়ে যাব 1/4, তারপরে √10 − 2√5, ওটা প্লাস ছিল, এটা কি হবে বলো তো মাইনাস, এই সাইন 36 মানে আবার কি বের করা যাবে সেগুলো আমাদেরকে দেখতে হবে। এই সাইন 36 মানে আমাদের হচ্ছে cos 54 ডিগ্রি, একই রকম ভাবে তাহলে সাইন 36 এর মান যা হবে cos 54 ডিগ্রির মানও কি হবে তাই হবে, একই রকম ভাবে cos 36 ডিগ্রির মান বের করেছিলাম, cos 36 যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাইন 54 ডিগ্রির মান, এগুলো একটু মাথায় রাখবে,
ঠিক আছে, এগুলো হয় 90 ডিগ্রি দিয়ে চেঞ্জ করা, ক্লাস টেনের ব্যাপার আর কি। একই রকম ভাবে সাইন 72 মানে হচ্ছে কস 18 ডিগ্রির মান, কস 72 মানে হচ্ছে সাইন 18 ডিগ্রির মান, এগুলো তোমরা অবশ্যই সবাই বাড়িতে একটু করবা। ওকে, এরপরে আবার আমাদের 3 ডিগ্রি, 6 ডিগ্রি, 9 ডিগ্রি, 12 ডিগ্রি এগুলো আমাদেরকে করতে হবে। 3 ডিগ্রি কিভাবে করবে, যেমন সাইন 15, কস 15, সাইন 18, কস 18, এগুলো যেগুলো শিখেছিলাম। এবার সাইন 15 আর সাইন 18 বের করে যদি আমরা 18 থেকে 15 বাদ দিই তাহলে 3 পাই, সেইভাবে এগুলো করবে। তবে এগুলো প্রমাণ আসে না, কিন্তু তাও তোমরা অবশ্যই করে নেবে। ওকে, এই তোমাদের কাজ হচ্ছে অংশগণের টোটাল পার্টটাকে সুন্দর করে ফর্মুলাগুলো মুখস্থ করা। আমি আবার শনিবার হয়তো প্রথমে অঙ্ক ভিডিও করে পাঠাবো, না হলে আগে অঙ্কগুলো দিয়ে দেব, অঙ্কগুলো দেওয়ার পরে না হয় আমি ভিডিও করে দেবো, তোমরা আগে দেখে নেবা বুঝতে পারছো কিনা, কারণ পরীক্ষার আর বেশি টাইম নেই, আগে আমি অঙ্ক কিছু দিয়ে দিই, ঠিক আছে, তারপরে তোমরা ওগুলোকে বোঝার চেষ্টা করো, যদি অসুবিধা হয় আমাকে জানাও, তাহলে আমি আবার করে দেবো। তবে কিছু অঙ্ক তো অবশ্যই ভিডিও করব, তবে প্রথম কার দিকের অঙ্কগুলো তোমাদেরকে হয়তো ভিডিও না করে পাঠাবো আমি, তোমরা দেখে নিবা, যেগুলো বুঝতে অসুবিধা হবে বলবা, তাহলে আমি ভিডিও করে দেব। কিন্তু সংক্ষিপ্ত উত্তর ধর্মে থেকে যে পোর্শন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ওগুলো আমি ভিডিও করে দেব, আর এগুলো তোমরা একটু দেখো বাড়িতে সবাই। ওকে।